আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবরিনা। আজকে আপনাদের সাথে আমার করোনা ভাইরাস অথবা COVID-19 ভাইরাস পজিটিভ হওয়ার যে অভিজ্ঞতাটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ডক্টর হিসেবে নয়, একজন করোনা পেশেন্ট হিসেবে। আমার কাছে মনে হয় আমি সবসময় অনেক সময় লাইভ করেছি যে কি কি প্রোটেকশন নিতে হবে, বা সবসময় বলতাম যে ডোন্ট গেট প্যানিক। তবে আজকে আমি নিজে পজিটিভ হয়ে আমি আপনাদেরকে এই মেসেজটাই বলতে চাই, এবং আমি জানি যে এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। হ্যাঁ, আমি নিজে পজিটিভ হয়ে আপনাদেরকে বলবো যে ডোন্ট গেট প্যানিক, এবং এটাই আসলে আমার এই ভিডিওটার মেইন যে মেসেজ বা ক্যারি অন মেসেজ বলতে পারেন। আমার আসলে খুব ছোট করে যদি বলি, খুব দ্রুত আমি ভিডিওটা শেষ করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে আমি আজকে আমার 6 ডে রান করছি আমি আমার সিমটম শুরু হওয়ার পর থেকে, এবং আমার একদম সাইনোসাইটিসের মতন ফিচার ছিল। প্রথম 2 দিন আমি একদম মাথা ব্যথাতে উঠতে পারছিলাম না, এত সিভিয়ার হেডেক, যেটা আমি আমার হোল লাইফে আমার এত হেডেক কখনো হয়নি, এবং সাইনোসাইটিসের মতো টিপিক্যাল ছিল। টিপিক্যাল মিন্স হচ্ছে নড়াচড়া বা পোশ্চার চেঞ্জ বলি, যে বসা থেকে দাঁড়ালে একদম মাথাটার মধ্যে খুব জোরে যেটা বাড়ি লাগা মনে হয়, এরকম টাইপ একটা ফিলিংস। এটা পোশ্চার চেঞ্জের সাথে হেডেক বাড়াটা কিন্তু ইয়ের একটা সাইনোসাইটিসে থাকে। হ্যাঁ, এটা একটা মার্কড ফিচার, ওরকম টাইপেরই ছিল। এবং এত বেশি সিভিয়ারিটি বেশি ছিল, আমি দুইবার দুটো করে নাপা TDS মানে 8 আওয়ারলি 3 বেলা খেয়েও কোনোভাবে কমছিল না, কিন্তু 3 দিন থেকে 3 দিনের মিডল পার্ট থেকে আস্তে আস্তে কমতে থাকে সিমটমটা, হেডেকটা কমতে থাকে, এবং তার সাথে আমার ছিল লো গ্রেড ফিভার। ফিভার কিন্তু কোনোদিনই 99.5-এর বেশি ছিল না। সো এটা একটা কথা মনে রাখবেন যে এরকম প্রচুর পেশেন্ট যাদের কোনো সিমটম নাই, একদম সিমটম নাই, অ্যাসিমটোমেটিক বা লক্ষণহীন উপসর্গহীন ক্যারিয়ার, এরকম যেমন আছে সেরকম লো গ্রেড ফিভার অথবা একদম ফিভার ছাড়া অন্য সিমটম নিয়ে আসছে, এরকম কিন্তু পেশেন্ট আছে। এজন্য করোনা মানে কিন্তু হাই গ্রেড ফিভার না, লো গ্রেড ফিভারকেও ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি। 99.5-এর বেশি আমার কখনো যায়নি, এবং 6 দিনেও আমার সবসময় থাকছে জ্বরটা, মানে আসতে যাচ্ছে, কখনো কিন্তু পুরো ছেড়ে যাচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার আমি বলতে চাচ্ছিলাম যে লো গ্রেড ফিভার ক্যান বি এ স্ট্রাইকিং ফিচার অফ COVID-19। এটা একটা। সেকেন্ডলি, সাইনোসাইটিস নিয়ে কিন্তু আমি আমার আশেপাশে আমার কলিগদের, ডক্টর কলিগদের মধ্যে অনেকে দেখেছি সাইনোসাইটিসের ফিচার্সটা তাদের মধ্যে মার্কলি অনেকেরই হচ্ছে এখন, একদম টিপিক্যাল সাইনোসাইটিসের মতো। হ্যাঁ, হেডেক উইথ ফিভার, এবং আমার টেন্ডারনেস ছিল প্রচন্ড, আই পেইন এবং লেফট সাইডে বেশি, এখানে যে বলে যে ম্যাজিলারি সাইনাস, এখানে যদি আমি হাত দিতাম প্রচন্ড পেইন ছিল এগুলোতে, এবং আমার ছিল এক্সেসিভ লেভেলের ফ্যাটিগনেস, ছিল বলবো না, এই সিমটমটা আমার এখনো আছে। আমি একটু হেঁটে এক রুম থেকে আরেক রুমে গেলেই, মানে কি বলবো, যে একদম শর্ট ডিস্টেন্স, খুব শর্ট ডিস্টেন্স, কাজ করা তো দূরের কথা, খুব শর্ট ডিস্টেন্স পার করলেই হচ্ছে আমার বসতে হয়, এবং আমি হাঁপাতে থাকি হার্ট ফেলিয়ারের পেশেন্টের মতন, অথবা যে আদার্স পেশেন্ট যারা আছে তাদের সিভিয়ার ফ্যাটিগনেস থাকে তাদের মতন। তো এক্সট্রিম ফ্যাটিকনেস, লো গ্রেড ফিভার, হেডেক, এবং একটা আনইউজুয়াল কাইন্ড অফ ফিলিং ইন বডি, যেটা আমি আসলে এক্সপ্লেইন করতে পারবো না। আমার হাজবেন্ড সবসময় বলে তোমার কেমন লাগে একটু বলো তো, মানে ও খুব টেনশন করতেছে, ওর পজিটিভ আসেনি, ওর আল্লাহর রহমতে ওর নেগেটিভ আসছে, কিন্তু ও আমাকে নিয়ে সবসময় খুব টেন্স যে আমার কেমন লাগছে, সবসময় আপডেট নিতে থাকে তোমার কেমন লাগছে কেমন লাগছে। আমি মাঝে মাঝে আমার সব সিমটম চলে যায়, কিন্তু একটা কেমন আনইউজুয়াল কাইন্ড অফ ফিলিংস হয় বডিতে, যে হাত পা গুলো তালু হঠাৎ গরম হয়ে যাচ্ছে, এবং আমি বুঝি যে সামথিং ইজ গোয়িং অন ইন দ্য বডি, মানে কোন একটা প্রসেস ভাইরাসে তার কাজ করে যাচ্ছে, এটা বোঝা যায় আর কি। হোয়াট এভার, আমি আমার কাছে মনে হচ্ছে যে আমার অ্যাজমা, তো অ্যাজমার জন্য হচ্ছে COVID-19 একটা রিস্ক ফ্যাক্টর, এটা জানেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে একটু আমাদের সাবধান থাকতে হচ্ছে। তারপর আমি বলবো সবচেয়ে মেইন যে কথাটা বলতে চাই, যে ভেঙে পড়া যাবে না, অনেক পজিটিভ থিঙ্কিং করতে হবে, মনের মধ্যে পজিটিভ থিঙ্কিংটা রাখতে হবে, সবসময় ভাবতে হবে যে আমি ভালো হয়ে যাচ্ছি, আমার বডিতে আমার ইমিউনিটিটা অনেক ভালো কাজ করছে, এবং আমার বডিতে যে যতগুলো সেল আছে রোগ প্রতিরোধ রক্ষাকারী, যেমন WBC বলি আমরা, সেগুলো অনেক সক্রিয় এবং সবকিছু আমার হয়ে কাজ করছে। এই সিগন্যালগুলো যত দিবেন, ইউ উইল স্টার্ট গেটিং ফিলিং বেটার, ইউ উইল স্টার্ট ফিলিং বেটার। যদি নেগেটিভ প্যানিক হয়ে যান, COVID-19 পজিটিভ শোনার সাথে সাথে সবাই অনেক প্যানিক হয়ে যায়, প্যানিক হওয়া আসলে যাবে না, প্যানিক যত হবেন আপনার ইমিউনিটি ফল করবে। সো হচ্ছে আমি বলবো যে এই কথাটা আমি বলতে চাই,
এবং রিসেন্টলি আমাদের ফ্যামিলিতে অনেক গ্রেভিয়াস একটা মানে ঘটনা ঘটে গিয়েছে। আমার ব্রাদার ইন ল সবচেয়ে বড় ভাসুর যে উনি মানে রিসেন্টলি উনি এই কোভিড-19 পজিটিভ হয়েই উনি মারা গিয়েছেন, এবং আমি এখানে শেয়ার করতে চাই আপনাদের সাথে রক্ত জমাট বাঁধা কিন্তু এখনকার একটা অনেক বড় একটা সিমটম। হ্যাঁ, রক্ত মানে একটা বড় প্রক্রিয়া, সাডেন ডেথে রক্ত জমাট বেঁধে যায়, এটাকে আপনি এখন প্রিভেন্ট করবেন কিভাবে? রক্ত জমাট বাঁধাকে প্রিভেন্ট করার জন্য মানে কিপ ইউর সেলফ হাইড্রেটেড প্রপারলি, আপনাদের পানি খেতে হবে, বারবার পানি খেতে হবে, ডিহাইড্রেশন থাকা যাবে না। ডিহাইড্রেশন থাকলে রক্তগুলো সব একসাথে জমাট বেঁধে স্টিকি হয়ে যায়, প্রথমে হচ্ছে ডিহাইড্রেশন পানি শূন্যতার কারণে স্টিকি হয়ে যায়, তারপর সেগুলো ব্লক করে দেয় রক্তনালী, স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, এবং আমার ভাসুরের ক্ষেত্রে আনফর্চুনেটলি হার্ট অ্যাটাক হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা হয়, যেটা একদম সাডেন ডেথ হয়, সেটাকে বলি আমরা পালমোনারি এম্বোলিজম, এটা মিন্স হচ্ছে ফুসফুসে রক্তনালীগুলোতে জমাট বেঁধে যায় রক্ত। তো এগুলো থেকে প্রিভেন্ট করার জন্য এক নম্বর কথা হচ্ছে পানি খেতে হবে প্রচুর। হ্যাঁ, একদম ডিহাইড্রেশন হওয়া যাবে না, সেলুলার ডিহাইড্রেশন খুব খারাপ। সেকেন্ডলি হচ্ছে যে কিছু ভেষজ জিনিস আছে যেগুলো আমরা জানি, ন্যাচারালি অনেক স্টাডি আছে টুকটাক এগুলোর উপরে, যেরকম রসুন, আদা, তারপরে হচ্ছে আপনার আনারস আর গ্রিন টি, অ্যাভয়েড এনি কাইন্ড অফ নর্মাল মিল্ক টি, এই কোভিড-19 পজিটিভ হলে মিল্ক টি খাবেন না একদম, গ্রিন টি খাবেন। এই চারটা কিন্তু আপনার হার্টে ব্লাড ক্লিয়ার রাখে ন্যাচারালি, সেটা হয়তো বা যাদের অনেক বেশি ক্লটিং টেন্ডেন্সি আছে তাদেরকে ক্ষেত্রে মেডিসিনে যেতে হবে, এটা ডক্টরের পরামর্শ অনুযায়ী যাবেন। কখনোই নিজে নিজে কোনো রক্ত তরলকারী কোনো মেডিসিন বা ইঞ্জেকশন নেবেন না, এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট, আমি বিভিন্ন ভাবে শুনতে পেয়েছি। হ্যাঁ, এজ এ ডক্টর আমি ওনার কাছে জানতে পেরেছি যে অনেকে নিজে নিজে বাসাতে কারো পরামর্শ ছাড়াই ট্যাবলেট খাচ্ছেন রক্ত তরলকারী, এটা কিন্তু পরবর্তীতে অনেক গ্রিভিয়াস একটা কন্ডিশন তৈরি করতে পারে, যে কোনোভাবে আপনার ইউরিন দিয়ে বা যে কোনোভাবে ব্লিডিং হতে পারে, কারণ আপনার রক্তে তরল মানে জমাট বাঁধা সে টেন্ডেন্সিতে নেয়, অথচ আপনি রক্ত তরলকারী ওষুধ খাচ্ছেন, এটা খুব সিরিয়াস হয়ে যেতে পারে। সো যেটা বলবো যে ন্যাচারালি আপনি রক্তটাকে এই সিমটমটাকে গুরুত্ব দিবেন রক্ত জমাট। সো আমি কি করছি, আমি আপনাদেরকে একটা ইয়ে দেখাই, যে এটা তো আপনারা সবাই জানেন, এই এটা আমি খেয়ে ফেলছি প্রায়, এটা আমি প্রতিদিন অনেকবার করে খাই, একটা এক লিটার পানির মধ্যে রসুন, আদা, লং, লেবু, এবং রসুন, আদা, লং, লেবু, হানি এবং মাস্টার্ড, মানে সরিষার তেল দিয়ে এটা এই স্টিমটা আমি নিই, তারপরে আমি একটু মধু দিয়ে এই পানিটা, এই গরম গরম এই পানিটা খেয়ে ফেলি। এটা আমি অনেকবারই করার চেষ্টা করি স্টিম নেওয়া, এবং আমার যেহেতু সাইনোসাইটিসের টাইপের সিমটম ছিল, মানে ইট হেল্প আ লট ফর মি, আমি অনেক ভালো ফিল করেছি। এটা কিন্তু করবেন, হ্যাঁ, এটা যত এভাবে স্টাডি নেই যদিও, যে একদম আপনার ড্রামাটিক্যালি আপনার সব ভালো করে দিবে বা কোনো সিম কোনো আপনার কোনো কমপ্লিকেশন হবে না, ইটস নট লাইক দ্যাট, কিন্তু অনেকটাই উপশম করে, উপসর্গগুলো অনেকটাই কমিয়ে আনে, এবং বলা যায় যে অনেকটা পজিটিভ এফেক্ট ফেলে আপনার বডির উপরে, ফেলবে এটা। সো এই পানিটা, এই পানিটা আমি খাই রেগুলার, অনেকবার স্টিম নেই, এবং আমি বলবো যে পাস অক্সিমেট্রি একটা রাখবেন বাসাতে, এটা স্যাচুরেশন বা আপনার ব্লাডে অক্সিজেনের মাত্রা কেমন আছে সেটা বলবে। অক্সিজেনের মাত্রা আসলে সাইলেন্টলি হাইপোক্সিয়া বলি আমরা, যে আপনি কোনো সিমটম আপনি ফিল করছেন না, হ্যাঁ, কিন্তু আপনার শরীর রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, এটা কিন্তু কোভিড-19 একটা বৈশিষ্ট্য। শ্বাসকষ্ট ফিল করলে তো বোঝাই যাচ্ছে যেটা ওয়ার্নিং সিমটম, আপনি হসপিটালে যোগাযোগ করবেন, ওখানে অক্সিজেন দেওয়া হবে, আপনাকে শিফট করা হবে, কিন্তু আপনি বডিতে রক্তে আপনার খুব নীরবভাবে মানে নিভৃতে নীরবে নিভৃতে অক্সিজেন ফল করছে কিন্তু আপনি টের পাচ্ছেন না, এটা হচ্ছে সলিউশন, এটা কিন্তু বলে দিবেন যে আপনার কমে যাচ্ছে কিনা, এটা একটা খুব ভালো একটা ইয়ে, এটা রাখার চেষ্টা করুন, প্রত্যেকেই বাসায় কিনে রাখেন, এগুলো হচ্ছে কোভিড-19 জন্য প্রস্তুতি। এইরকম একটা সময় আসলে ইটস ভেরি ডিফিকাল্ট, মহামারী চতুর্থ স্তর চলছে, কে কখন কিভাবে এফেক্টেড হবে ইটস ভেরি টাফ টু সে, ইমিউনিটি ইজ দ্য লাস্ট অ্যান্সার, ইমিউনিটি ইজ দ্য মেইন থিং নাও, আমাদের মানসিকভাবে শক্তিশালী হতে হবে, শারীরিকভাবে শক্তিশালী হতে হবে, আপনি যদি মানসিকভাবে প্যানিক হয়ে যান আমি বলবো অবশ্যই এটা আপনার কোভিড-19 আর এগেনস্টে যুদ্ধ করতে একটা অনেক বড় বাধা হয়ে দাঁড়াবে। যে মুহূর্তে একটা পেশেন্ট শুনে যে সে কোভিড-19 পজিটিভ, আমি নিজে ফিল করে আমি বলছি, হঠাৎ করে মনে হয় যে পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কিন্তু বিলিভ মি, আপনি যদি নিজেকে পজিটিভ স্টিমুলেশন দেন,
ইউ ক্যান ওভারকাম দ্যাট ফিলিং, এবং আপনি আপনাকে পজিটিভ সবসময় বলতে থাকবেন যে আমি ভালো হয়ে যাচ্ছি, আমি সুস্থ হচ্ছি, ইনশাল্লাহ আমার কমপ্লিকেশন হবে না। বাট আল্লাহ দোয়া করতে থাকবেন, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, মানে ইউ হ্যাভ টু গেট প্রিপেয়ার ফর অল দোজ থিংস, কিন্তু সবসময় পজিটিভ স্টিমুলেশন দিবেন এবং আইসোলেশন থাকার চেষ্টা করবেন। আমি আমার হাজবেন্ডের সাথে একটু ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করছি, ও যদিও নেগেটিভ আসছে, ভাইরাল লোড যাতে ওর মধ্যে না যায় আমি চেষ্টা করছি, যদিও খুব ভেরি টাফ, ও আমার টেক কেয়ার করছে, আর কেউ নেই টেক কেয়ার করার মতন। এবং আমি আমার খুব কষ্ট যে আমি আমার বেবিটাকে আমার মায়ের কাছে রাখা অনেকদিন, আপনি জানেন যে পজিটিভ হয়ে যাওয়ার পরে নেগেটিভ দুটো স্যাম্পল নেগেটিভ আসার পরেও আমাকে অনেকটা দিন ইনফেক্টিভিটি থাকে, আমাকে কিন্তু ওর থেকে দূরে থাকতে হবে এবং আমি আমার মা বাবার থেকে দূরে থাকছি, এটা আমার জন্য খুব কষ্টের। হ্যাঁ, এটা তারপরও আমি এগুলোকে মাথায় আনছি না, আমি মনটাকে ভালো রাখার চেষ্টা করছি। আমার যেগুলো কাজ করতে ভালো লাগে, আমার গাছে পানি দিতে ভালো লাগে, আমি একটু বারান্দায় গিয়ে বসছি, গাছে পানি দিচ্ছি, হ্যাঁ একটু ওদের গার্ডেনিং করা, যেটা টুকটাক যেগুলো করা ভালো, ছবি আঁকতে ভালো লাগে, যেগুলো আপনার সিমটম অনুযায়ী আপনাকে পারমিট করবে। আমার প্রথম তিন দিন আমি কোনো কিছু করার মতোই লেভেলে ছিলাম না, এরপর থেকে আমি যখন একটু ভালোতে থাকি আমার কাছে মনে হয় যে আমি একটু হাঁটাহাঁটি করি, কারণ এটা একটু অ্যাক্টিভ থাকলে আপনার জন্য ভালো, হালকা একটু অ্যাক্টিভ থাকতে হবে যদি আপনার সিমটম আপনাকে পারমিট করে। আমি এখানে একটা কথাই জাস্ট বলে শেষ করে দিচ্ছি আমার ভিডিও, সেটা হচ্ছে যে কোনোভাবেই ভয় পাবেন না, কোভিড-19 পজিটিভ হলে যাওয়া মানেই মরে যাওয়া না। হ্যাঁ, এটা একটা মেসেজ। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যত পজিটিভ যত পারেন পজিটিভ স্টিমুলেশন অন্যকে দিতে চেষ্টা করেন, প্যানিক নিজে হবেন না, অন্যকেও প্যানিক করবেন না, ফ্যামিলি মেম্বারদের প্যানিক করে ফেলবেন না, যত সবাইকে খুব প্যানিক করে ফেলবেন সবার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকবে, এবং এটা অন্যরকম সিচুয়েশন অ্যারাইজ করে যেটাতে ভালো করে মাথা ঠান্ডা রেখে কোনো ডিসিশন নেওয়া যায় না, এটা একটা ব্যাপার। এবং আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম যে প্লাজমা ডোনেশন, প্লাজমা ডোনেশন কিন্তু এখন বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে, ঢাকা মেডিকেলে ট্রান্সফিউশন বিভাগ করছে। আমি বলবো যে আপনারা যারা কোভিড-19 থেকে সুস্থ হয়ে গেছেন তারা যদি একটু যোগাযোগ করেন, ওনারা আপনাদের প্লাজমা কালেক্ট করলে অনেক পেশেন্ট বেনিফিটেড হতে পারে, এটা কিন্তু একটা স্টাডি, বড় স্টাডির পার্টও হয়ে যেতে পারেন আপনি। আমি আমি আমার ইচ্ছা আছে যে যদি আমি আল্লাহর রহমতে আমি ভালো হয়ে যাই, যদি এটা অনেকদিন পরের কথা, আরো আমার 6 ডে আমি রান করছি, ভালো হয়ে যাওয়ার পর পুরোপুরি আমি চেষ্টা করব যে আমার প্লাজমাটা ডোনেট করতে, আপনারা চেষ্টা করেন, এইভাবে চেষ্টা করতে থাকলে একটু একটু করে আমরা অনেক কিছু করে ফেলতে পারব। সো আপনার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি একটু আগে বললাম যে আমার ফ্যামিলিতে রিসেন্টলি একটা অনেক কষ্টের ঘটনা ঘটে, খুব আমরা সব আসলে মেন্টালি এক ধরনের ডিস্ট্রেসফুল কন্ডিশনে আছি, আমাদের বড় ভাইয়ের এই ব্যাপারটা হয়েছে। তারপরেও আমি বলবো যে, এবং আমার অ্যাজমা আছে, আমি তো সবকিছু মিলাই কিন্তু একদম ভেঙে ভয়ে প্যানিকড হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি কিন্তু হচ্ছি না। হ্যাঁ, আমি নিজেকে সবসময় চেষ্টা করছি, যখন আমার খুব কষ্ট হয়, ব্রিদিং প্রবলেম দুইবার মতন হয়েছে এবং একদিন রাতেও হয়েছে, তখন কিছুক্ষণের জন্য না মনোবলটা ভেঙে যায়, হঠাৎ করে মনে হয় যে আমি আই এম গেটিং কোলাপসড, যে আমার এত শ্বাসকষ্ট হচ্ছে, আমি হয়তোবা এটা কিভাবে এন্ড আপ হবে, আমি কি এখন অক্সিজেন, আমাকে কোনো হসপিটালে শিফট করে ফেলতে হবে কিনা। কিন্তু তারপরও পরমুহূর্তে নিজেকে বারবার বলছি যে না, আমার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, এটা আমার জাস্ট অ্যাজমার অ্যাটাক, এটা কোভিড-19 ইয়ে না, আমি আমি নিজেকে পারবো, আমি ওভারকাম করব, আমি নিজে ডক্টর হিসেবে টেস্ট বুঝতে পারি যে আমার কখন কিভাবে কি কোর্সে যাচ্ছে, তো আমি সেগুলো চেষ্টা করি সেভাবে আমার মেন্টালি আবার সেভাবে নিজেকে পজিটিভ স্টিমুলেশন দেওয়ার। তো আমার এই একটাই সামারি বলবো যে ডোন্ট গেট প্যানিকড অ্যান্ড স্টে পজিটিভ, ফিল পজিটিভ অ্যান্ড স্মাইল, ইউ ক্যান, লাইফ ক্যান গিভ ইউ, অ্যাজ আই হ্যাভ টোল্ড ইন মাই টাইটেল ইন দিস ভিডিও, লাইফ ক্যান গিভ ইউ 100 রিজনস ফর ইউর ক্রাই টু অ্যান্ড ফর ব্রেকডাউন, বাট দেয়ার আর মিলিয়ন অফ রিজনস টু স্মাইল, সো ট্রাই টু ফিগার আউট দ্যাট million of reasons to smile and start smiling. Thank you very much. I will keep you updated with my condition. Kharap hok, bhalo hok. Amader jonno dua korben, puro family-r jonno dua korben, ebong amar shei bhabi ebong tar bachchader jonno dua korben,
রিসেন্টলি অনেক শকে আছে এবং তারা নিজেরাও কিন্তু কোভিড নাইন্টিন পজিটিভ এবং দে আর অলসো ফাইটিং এগেনস্ট কোভিড নাইন্টিন। প্লিজ প্রে ফর দেম অ্যাজ ওয়েল। ঠিক আছে, আল্লাহ হাফেজ।